দেখতে দেখতে একেবারে দুয়ারের কাছে চলে এসেছে বিশ্বকাপ। প্রথমবারের মতো 20 দল নিয়ে আয়োজিত হবে টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব আসর। প্রথমবারের মতো মার্কিন মুলুকে বসছে ক্রিকেটের কোনো বিশ্ব আসর, আর 20 দলের এই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে তিনটা দল, একই মহাদেশের দুই দেশ কানাডা আমেরিকা এবং আফ্রিকার দেশ উগান্ডা। অপরদিকে বাকি 17টা দেশের মধ্যে 8টা দেশ আছে যারা বিশ্বকাপের 8 আসরের প্রতিটাই মূল পর্বে খেলেছে। দেশগুলো হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ। বিশ্বকাপে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজও অংশ নিয়েছে প্রতি আসরেই, কিন্তু 2022 সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপে মূল পর্বে উঠতে ব্যর্থ হয় উইন্ডিজ। তাই যে 8টা দেশ বিশ্বকাপের প্রতি আসরের মূল পর্বে খেলেছে তাদের লিস্টে বাংলাদেশের নাম আসলেও আসবে না ওয়েস্ট ইন্ডিজের নাম। এই তথ্যে খুশি হতে পারেন টাইগার সমর্থকেরা, কিন্তু টাইগার সমর্থকদের খুশি উবে যাবে বিশ্বকাপে অংশগ্রহণ সব দেশের ফলাফল নিয়ে আর একটু নাড়াচাড়া করলেই। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার, ওয়ালটন মিলেনিয়াল। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রতি আসরে খেলেছে এমন দেশগুলোর মধ্যে সবচেয়ে বাজে রেকর্ড বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ সহ যে 9টা দল বিশ্বকাপের সব আসরেই অংশ নিয়েছে তাদের মধ্যে 6টা দল টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বাদ গ্রহণ করেছে। বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার কপালে এখনও টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বাদ গ্রহণ করার সুযোগ আসেনি। এই লিস্টে টাইগাররা পাশে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকাকে পেলেও পরের লিস্টে বাংলাদেশ আছে একা। তা হলো বিশ্বকাপের প্রতি আসরে অংশগ্রহণ করা 9 দেশের মধ্যে 8টাই একবার হলেও এই টুর্নামেন্টের সেমিফাইনালে খেলেছে, খেলেনি শুধু বাংলাদেশ। টি টোয়েন্টি বিশ্বকাপে 8 বার অংশ নিয়ে 1 বার চ্যাম্পিয়ন আর 4 বার সেমিফাইনাল খেলেছে ভারত। ভারতের মতোই 1 বার টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে পাকিস্তান, কিন্তু 8 বার অংশ নিয়ে 6 বার সেমিফাইনাল খেলার স্বাদ পেয়েছে পাকিস্তানিরা। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ রেকর্ড মিলে যায় ভারতের সাথে, 1 বার চ্যাম্পিয়ন আর 4 বার সেমিফাইনাল খেলেছে অজিরা। টি টোয়েন্টি বিশ্বকাপে 2 বার ট্রফি জেতা 2টা দলের মধ্যে ইংল্যান্ড একটা। 2 বার ট্রফি জেতার পাশাপাশি 4 বার সেমিতে খেলেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের মতোই 4 বার টুর্নামেন্টের সেমিফাইনালে খেলে 2 বার চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজও। 8 আসরে 4 বার সেমিফাইনালে খেলেছে নিউজিল্যান্ড, কিন্তু এখনও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি কিউইদের। বিশ্বকাপে নিয়মিত দেশগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে কাছাকাছি আছে সাউথ আফ্রিকা। বিশ্বকাপে 2 বার সেমিফাইনাল খেলেছে প্রোটিয়ারা। বাংলাদেশের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা বাংলাদেশ থেকেই টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতে গেছে 2014 সালে। এছাড়াও 4 বার সেমিফাইনালে খেলেছে লঙ্কানরা। এই টুর্নামেন্টে কখনো সেমিফাইনালের আশেপাশে যেতে পারেনি বাংলাদেশ। প্রথম আসর অর্থাৎ 2007 সালে সর্বোচ্চ সুপার 8-এ যেতে পেরেছিল টাইগাররা। এতক্ষণের হিসাব শুনে আপনি ভাবতেই পারেন ক্রিকেটের বড় দলগুলোর সাথে বাংলাদেশের তুলনা দিয়ে লাভ নাই। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার চেয়ে টাইগাররা পিছিয়ে থাকবে তাই স্বাভাবিক। এমনটা ভেবে যদি আপনি নিজেকে সান্ত্বনা দেন তবে সেটা খুবই ক্ষণস্থায়ী হবে, কেননা পরের তথ্য শোনার পর কোনো সান্ত্বনাই আসলে কাজে আসবে না। এই পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে 21টা দল, সেই 21 দলের মধ্যে হার জিতের শতকরা হিসাবে বাংলাদেশ থাকবে 16 নম্বরে। শুধুমাত্র হংকং, কেনিয়া, ইউএই, ওমান এবং পাপুয়া নিউগিনির বিশ্বকাপে জয়ের হার বাংলাদেশের চেয়ে কম। নামিবিয়া, নেপাল, স্কটল্যান্ড, নেদারল্যান্ডসের মতো দেশেরও বিশ্বকাপে জয়ের হার বাংলাদেশের চেয়ে বেশি। মজার ব্যাপার হলো কমপক্ষে 3টা বিশ্বকাপ খেলেছে এমন দেশের মধ্যে বাংলাদেশের জয়ের হার শতকরা সবচেয়ে কম। 8 বিশ্বকাপে 38টা ম্যাচ খেলে 9টা জিতেছে বাংলাদেশ, জয়ের হার 24.32%। আয়ারল্যান্ড এবং আফগানিস্তান দুই দলই বিশ্বকাপে 31.81% ম্যাচ জিতেছে। নামিবিয়ার ম্যাচ জেতার হার 36.36%। টাইগারদের গ্রুপে থাকা নেদারল্যান্ডসের ম্যাচ জেতার হার শতকরা 40.9%। এমনকি স্কটল্যান্ডের ম্যাচ জেতার হারও বেশি বাংলাদেশের চেয়ে। স্কটিশরা বিশ্বকাপে 29.41% ম্যাচ জিতেছে। বিশ্বকাপে 42% জয় নিয়ে টাইগারদের চেয়ে অনেক এগিয়ে আছে জিম্বাবুয়ে। টি টোয়েন্টি বিশ্বকাপ বরাবরই এক হতাশার উপলক্ষ হয়ে এসেছে টাইগারদের জন্য। এই ফরম্যাটে আর এই ফরম্যাটের বিশ্বকাপে কখনোই সুবিধা করা হয়নি টাইগারদের। সুবিধা করা দূরের কথা, টাইগারদের বিশ্ব আসরে ম্যাচ জিততেই হাঁসফাঁস করতে হয় প্রতি বছর। আয়ারল্যান্ড, আফগানিস্তান তো বটেই, নামিবিয়া, স্কটল্যান্ড, নেদারল্যান্ডও বিশ্বকাপে বাংলাদেশের চেয়ে ভালো করেছে এত বছরের ইতিহাসে। বিশ্বকাপে এমন হতশ্রী রেকর্ড থাকার পরও হয়তো টাইগারদের উপর প্রত্যাশা থাকবে সবার, কোনো একটা মিরাকল ঘটবে, বাংলাদেশ অনেক ভালো করে ফেলবে, এমন স্বপ্নে বুঁদ হয়েও হয়তো থাকবেন অনেকে। কিন্তু বাস্তবতা বলছে সম্ভাবনা এবারও কম। অবশ্য স্বপ্ন খাতা কলমের হিসাব মানে না, সবার স্বপ্ন সত্যি করে এবারই বাংলাদেশ করুক বিশ্বকাপের সেরা পারফর্ম, এমনই হবে সবার কামনা। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডস।